নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে কথা বলব ইপেআইডি রেজিস্ট্রেশন যারা করেছেন অর্থাৎ ধান বিক্রির জন্য আপনাদের যাদের রেজিস্ট্রেশন কার্ড রয়েছে আপনারা যখন রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ডেট বুক করতে চাইছেন আপনি ধান কবে বিক্রি করবেন তখন দেখছেন কিছু এরর। কিছু এরর বলতে হলে আপনার আধার কার্ডের সাথে নামের ভুল রয়েছে আপনাকে আধার কার্ড ব্যাংকের বই ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে অফিসে যেতে বলছে হ্যাঁ তাছাড়া যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে বা নানা রকম সমস্যার কারণে কে সম্পন্ন করতে বলছে সাইডে স্ক্রিনে সেই এরোরগুলো উঠছে এরকম যদি হয়ে থাকে আপনি ধান ডেট বুক করতে পারছেন না কিভাবে আপনি নিজে নিজে আপনি এই সমস্যার সমাধান করে আবার পুনরায় ধান বুক করতে পারবেন সাথে সাথেই আজকে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ অফিসে না গিয়ে বাড়িতে বসেই কিভাবে এই সমস্যার সমাধান করবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা এই সম্পূর্ণ বিষয়টা সরাসরি ডেস্কটপ স্ক্রিনে চলে যাই সেখানে বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে চলুন সরাসরি স্কিনে চলে যায় যেহেতু ধানের ডেট বুক করতে গিয়ে এরকম সমস্যায় পড়ছেন সেহেতু আমরা সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই ইপ্যাডি ডট ডব্লুবি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটেই সমস্ত রকমের কাজ হয়ে থাকে ধানের ডেট বুক নতুন রেজিস্ট্রেশন কেও আইসি বা সার্টিফিকেট ডাউনলোড পেমেন্ট ডেটা সমস্ত কিছু দেখতে পারেন আজকে আমরা কথা বলবো যেহেতু আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে যখন আপনি ধানের ডেট বুক করতে যাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার কথা বলছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু সমস্যা রয়েছে সেজন্য আপনাকে আপনার কাছাকাছি যে ক্রয় কেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের পাসবই নিয়ে কিন্তু আপনি এটা নিজে নিজে বাড়িতে থেকে করতে পারবেন সেই পদ্ধতি আজকে আলোচনা করছি তাছাড়া এরকম যদি লেখা উঠে আপনার আধার ডিটেলস আপনার রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে মিলছে না আপনার কয় কেন্দ্র অধিকারিকের সঙ্গে যোগাযোগ করুক অর্থাৎ আধার কার্ডে যা নাম বা বাবার নাম বা জন্ম তারিখ যা দিয়েছেন আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন আগে তার সাথে মিলছে না সেজন্য আপনাকে অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে ভোটার আধার ব্যাংকের কপি নিয়ে অরিজিনাল কপি নিয়ে এটাও আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন বা অনলাইনে কাজ করতে পারবেন সেজন্য সর্বপ্রথম আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যাব অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যেখানে নিচের দিকে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব এখানে স্ট্যাটাস দেখার জন্য আপনার যে রেজিস্ট্রেশন নম্বর বা আপনার আধার কার্ড নম্বর বা আপনার ভোটার কার্ড নম্বর ব্যবহার করতে পারেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে যদি আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায় তাহলে আপনার সমস্ত কাজকর্ম করতে পারবেন ধান বুক করা থেকে কিন্তু যাদের এই রকম সমস্যা হচ্ছে যাদের দেখাচ্ছে ধান বুক করতে গিয়ে তাদের কিন্তু দেখাবে এবং হলুদ রঙের কালার আসছে এই লিখাটা দেখলেই আপনারা নিচের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাকে একটা অপশন দেওয়া হচ্ছে ইউর আধার ভ্যালিডেশন ইজ ফাউন্ড টু বি ফেল্ড বা যাই হোক ব্যাংকের সমস্যার কারণে হলে ব্যাংক লিখা উঠবে সাইডে কিন্তু এই লেখাটা দেখতে পাবেন প্লিজ ক্লিক হেয়ার টু আপডেট তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা প্রোভাইড করতে হবে এখানে ফার্মার ডিটেলস অর্থাৎ অবশ্যই আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়ার পর এখানে দুটো অপশান এসেছে আপনি আধার ওটিপি চাইছেন না মোবাইল ওটিপি যদি আপনার ব্যাংকের খালি সমস্যা দেখা দেয় তাহলে আধার ওটিপি এ ক্লিক করবেন যদি আধার কার্ডের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু মোবাইল ওটিপি ক্লিক করবেন মোবাইল ওটিপি এ ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন করার সময় যে নম্বর রেজিস্টার রয়েছে তাতেই ওটিপি আসবে আর আধার ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর রেজিস্টার আছে তাতে ওটিপি যাবে যদি আধার ফেল্ড আসে তাহলে কিন্তু ওটিপি আসবে না এখানে লেখা উঠবে যে আধার মিসম্যাচ সেজন্য সবচেয়ে ভালো হয় মোবাইল ওটিপি ব্যবহার করার জন্য মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে ভ্যালিড মোবাইল ওটিপি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার যাবতীয় তথ্য ওপেন হবে যেখানে আপনার কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটা দেখাবে যে ব্যক্তির আমরা দেখছি সে তার আধার কার্ডের সমস্যা রয়েছে এবং ব্যাংকের স্ট্যাটাসেও সমস্যা রয়েছে আপনাদের ক্ষেত্রে হয়তো ব্যাঙ্ক স্ট্যাটাসে সমস্যা রয়েছে কারো সিঙ্গেল অপশানও থাকতে পারে তো প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে এখানে আপনার এপিক কার্ড নম্বরটা আগের থেকেই থাকবে যেটা আপনি দিয়ে এসেছেন চাইলে চেঞ্জ করতে পারেন ভ্যালিডেটে ক্লিক করলে এই লেখাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে অটোমেটিক চলে আসবে এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ড নম্বরটা শো হবে যদি না শো হয় আপনি আধার কার্ড নম্বরটা লিখতে পারবেন গেট ওটিপি দিয়ে ক্লিক করবেন ওটিপি আসবে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইলটা রেজিস্টার রয়েছে তাতে ওটিপি আসবে ভ্যালিডেটে ক্লিক করবেন ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে আপনার ছবি ডিটেলস শো হবে এটাই আপনার ছবি কিনা আপনি বিবেচনা করে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার সাথে সাথে এই আধার ভ্যালিডেট ডিটেলসে আপনার ডিটেলস শো হয়ে যাবে এবং এটাকে আপডেট করে দেবেন তো আপডেট কমপ্লিট হওয়ার সাথে সাথে নেক্সট পেজে নিয়ে যাবেন বা আধারটাকে সাকসেস করলেন তারপর নেক্সটে যাবেন এবং মোবাইল ভেরিফিকেশান অর্থাৎ মোবাইল নম্বরটা আগের থেকেই শো হবে না হলে এটাকেও চেঞ্জ করতে পারেন যদি না শো হয় আপনি সেখানে ইনপুট করতে পারেন সেন মোবাইল ওটিপি করবেন মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করলেই এখানে মোবাইল স্ট্যাটাস সাকসেস লেখা উঠবে এখানে আপডেট না করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংকের ডিটেলস আসবে আপনি চাইলে আপনার যে পুরনো ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে সেটাকে পরিবর্তন করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন এখানে আপনাকে বলবো যদি আপনার ব্যাংকের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নতুন অ্যাকাউন্ট যুক্ত করার চেষ্টা করুন আমি যে ব্যক্তির করছি সেখানে একদম ব্যাংকের তরফ থেকে কারণ দেখিয়েছে মিসম্যাচ অর্থাৎ আধার কার্ডে যা নাম রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে তার নাম নেই তো এই যে পদ্ধতি এই পদ্ধতিটা সম্পন্ন করার জন্য আপনার ব্যাংকের বই লাগবে অর্থাৎ স্ক্যান করে এখানে আপলোড করতে হবে যে ব্যাংকের ডিটেলস দিচ্ছেন তার প্রথমে আইএফএসসি কোড তারপর ব্যাংকের নাম অটোমেটিক আসবে ব্রাঞ্চের নামও অটোমেটিক আসবে অ্যাকাউন্ট নম্বর এবং দুবার অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরেই আপনার সমস্ত ডিটেলস সেভ সাকসেসফুল হবে পরবর্তীতে আপনি চাইলে আপনি ধান ক্রয় করার জন্য যে শিডিউল ডেট নিতে পারেন তখন আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে তো আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল কিভাবে আপডেট করবেন আপনার প্রোফাইলকে যদি এইরকম সমস্যাগুলো দেখা দেয় তার জন্যই বিশেষ ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা কেওয়াইসি আইসি করবেন কিভাবে আধার নাম্বার পরিবর্তন করবেন কিভাবে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা যোগ করবেন কি করে তাছাড়া ব্যাংকের সমস্যা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন করবেন কি করে এ বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ